হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার আমি চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। এবং আজকের টপিকটা কিন্তু খুব সিরিয়াস একটা টপিক এবং তোমাদের সবার শুনে রাখা উচিত নিজেদের জন্য এবং তোমাদের ঘরে যারা সদস্য বা আত্মীয় বা বন্ধু বান্ধব যারা আছে তাদের সবার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা এখনকার দিনে এত ব্যস্ত বা এত আমাদের লাইফস্টাইলে এত আমরা বিজি হয়ে গেছি, তার জন্য কি হচ্ছে না আমরা কিন্তু অনেক সময় টেনশনে ভুগছি। বা আমরা না টেনশন করলেও দেখা যাচ্ছে আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা আছে তাদেরও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে টেনশন তো হচ্ছেই, অত্যাধিক তারা টেনশন নিয়ে নিচ্ছে বা তার ফলে কি হচ্ছে মানসিক চাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে বা ডিপ্রেশনে ভুগছে। তো এই ডিপ্রেশন বা মানসিক চাপ কিন্তু একদমই ভালো না, সেটা আমরাও জানি। তো এই নিয়ে আমি তোমাদেরকে আগেও আলোচনা করেছিলাম। তো ডিপ্রেশন বা মানসিক চাপ কমানোর জন্য আর কি ডাক্তাররা কিছু পরামর্শ দিচ্ছে যে এই এই উপায়গুলো যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু যারা ডিপ্রেসড আছে তারা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বা কন্ট্রোলে আসবে। তো সেগুলোই আমি তোমাদেরকে আজকে বলতে চাই যে যদি নিজেরাও হয়ে থাকো ডিপ্রেসড বেশি, বা যদি আশেপাশে কেউ বন্ধু বান্ধব চেনাশোনা বা তোমাদের পরিবারের সদস্যরাই হয়তো কেউ একজন আছে যারা ডিপ্রেসড আছেন, তাদের জন্য আজকে আমি বলতে এসেছি। তো প্রথমত যারা মানসিক চাপে বা ডিপ্রেশনে আছেন তাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে একদমই বুঝতে দিতে হবে না, বুঝতে দেওয়া যাবে না যে তারা ডিপ্রেশনে আছে বা তাদেরকে আমরা সেভাবে ট্রিট করছি। তাদের সঙ্গে এমনভাবে ট্রিট করতে হবে, ব্যবহার করতে হবে যে তারা যেন ভাবে যে তারা নর্মাল এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এছাড়াও তুমি যদি জানো বা আপনি যদি জানেন যে আপনার পরিবারের কোনো সদস্য এরকম ডিপ্রেশনে আছে এবং এটা ব্যাপারটা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং তাকে এবং বাড়ির যে সদস্য বা তোমার বন্ধু বান্ধব যে আছে তাকে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে নিয়ে গিয়ে কথা বলাতে হবে এবং তার বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু শেয়ার করতে হবে। এছাড়া মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক মানে এরকম তথ্য, বিভিন্ন তথ্য সম্পর্কিত অনেক লিফলেট পাওয়া যায়। এছাড়া অনলাইনে সার্চ করলেও কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। তো সেগুলোও যদি তোমরা পড়তে পারো তাহলেও কিন্তু অনেকটাই এটা কন্ট্রোল করে যাবে। আর তাছাড়াও মানসিক চাপে যারা ভুগছেন বা ডিপ্রেশনে যারা আছেন তাদের সঙ্গে মানে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বা তাদের সঙ্গে সবসময় তাদেরকে কন্ট্রোল করাটা কিন্তু সহজসাধ্য নয়। তো যদি মোটামুটি সে একটা কন্ট্রোলের মধ্যে এসে যায় তো ঠিক আছে, বাট যদি অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে না তার ডিপ্রেশন দিন দিন বেড়ে যাচ্ছে বা সে আরো অশান্তিতে ভুগছে মানসিকভাবে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করাতে হবে, নাহলে কিন্তু তাছাড়া কোনো উপায় নেই। এবং তাকে কখনোই বুঝতে দেওয়া হবে না যে সে কোনো একটা মানসিক রোগে ভুগছে বা তাকে ট্রিটমেন্ট করানোর জন্য আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তাকে এমনি মোটামুটি একটা ভালোভাবে বুঝিয়ে ডক্টরের সাথে যে তার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করানোর জন্য তার সাথে কথা বলাতে হবে। তো এই ছিল আমার তরফ থেকে তোমাদের কাছে কিছু টিপস যে যারা মোটামুটি মানে মেন্টালি ডিপ্রেশনে আছে তাদের কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তো এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং বলবে আমাকে যে কেমন লাগলো। এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।